ओम शांति। आज के तारीख हलो 21 मार्च 2024। प्रातः मुरली। ओम शांति बाप दादा मधुबन। आजकल मुरलीते बाबा बोले छेन मिष्टि बाच्चारा अंतर्मुखी हुए स्मरणेर अभ्यास करो, चेक करो जे आत्मभिमाने आर परमात्मभिमाने कतटा समय थाकते पारो। प्रश्न, जे बाच्चारा एकांते गिये आत्मभिमाने थाकार अभ्यास करे तादेर निदर्शन कि हबे? उत्तर, तादेर मुख थेके कखनोई उल्टापाल्टा कथा बेर हबे ना। दुई भाई भाइयेर सम्पर्के खुबई प्रेम थाकबे, सदा खिरखंड हये थाकते हबे। तीन, धारणा खूब सुंदर हबे। चार, तादेर दृष्टि खूब मिष्टि हबे, कखनोई देह अभिमान आसबे ना। पाँच, तारा काउकेई दुःख देबे ना। ओम शांति। आत्मिक माने रूहानी बाच्चादेर प्रति, केवलमात्र रूह बा आत्मा बला हले जीव बाद चले जेत। सेजन्य आत्मिक बाच्चादेर प्रति आत्मिक बाबा बोझाच्छेन जे निजेके आत्मा मने करते हबे। आमरा आत्मारा बाबार थेके एई ज्ञान पाई। बाच्चादेर देही अभिमानी हये थाकते हबे, बाबा आसेनई बाच्चादेर निये जावार जन्य। जदिओ तुम्हरा सत्यजुगे आत्मअभिमानी हो किन्तु परमात्म अभिमानी हो ना। एखाने तुम्हरा आत्मअभिमानी हो आबार परमात्म अभिमानी हो, अर्थात आमरा बाबार सन्तान। एखानेर आर ओखानकार मध्ये अनेक फाराक। एखाने आछे ईश्वरीय पड़ा आर ओखाने पड़ार कोनो कथाई नेई। एखाने प्रत्येके निजेदेर आत्मा मने करते हबे आर बाबा आमादेर पढ़ाच्छेन। एई निश्चयेर साथे शुनले खूब सुंदर धारणा हबे, तोमरा तखन आत्मभिमानी होते थाकबे। एई अवस्थाय टीके थाकार लक्ष्यई खूब बड़। जदिओ तार शुनते खूब सहज मने हय, बाच्चादेर एई अनुभव शोनाते हबे जे आमरा किभाबे निजेदेर आत्मा आर अन्यदेरो आत्मा मने करे कथा बोली। बाबा बोलेन, आमी जदिओ एई शरीरे आछि किन्तु एटाई हलो आमार प्रकृत अभ्यास। आमी बाच्चादेर आत्माई मने करी, आमी आत्मादेर पढ़ाई। भक्ति मार्गेओ आत्माई पार्ट प्ले करे एसेछे। एई पार्ट प्ले करते करते अतीत हये गेछे, এখন আবার আত্মাকে পবিত্র হতে হবে। তাই যতক্ষণ বাবাকে পরমাত্মা মনে করে স্মরণ না করবে তাহলে পবিত্র কীভাবে হবে? এর উপরে বাচ্চাদের খুব অন্তর্মুখী হয়ে স্মরণের অভ্যাস করতে হবে। জ্ঞান হলো সহজ, বাকি এই নিশ্চয় যেন পাকা থাকে যে আমি আত্মাই পড়ি, বাবা আমাদের পড়ান। তখন ধারণাও হবে আর কোনো বিকর্ম হবে না। এমন নয় যে এখন আমাদের কোনো বিকর্ম হয় না, বিকর্মজিত তো অন্তিম সময়ে হবে। ভাই ভাইয়ের দৃষ্টি খুবই মিষ্টি থাকে, এতে কখনোই দেহ অভিমান আসবে না। বাচ্চারা বোঝে যে বাবার এই জ্ঞান খুবই গভীর। উঁচুর থেকে উঁচু যদি হয় তাহলে এই অভ্যাস খুব ভালোভাবে করতে হবে, এর প্রতি দৃষ্টি নেওয়া উচিত। অন্তর্মুখী হওয়ার জন্য একান্তেরও প্রয়োজন, যেমন বাড়িতে কাজকর্ম ব্যবসা ইত্যাদির মধ্যে একান্ত সময় পাওয়া যায় না। এখানে তোমরা খুব ভালোভাবে এই প্র্যাকটিস করতে পারো, আত্মাকে দেখার প্র্যাকটিস করতে হবে, নিজেকে আত্মা মনে করতে হবে। এখানে এই অভ্যাস করলে তা অভ্যাসে পরিণত হবে। তারপর নিজের চার্ট ও দেখা উচিত যে আমি কতটা সময় আত্মাভিমানী থেকেছি। আমরা আত্মাকেই শোনাই আর সঙ্গেই কথা বলি, এই প্র্যাকটিস খুব ভালোভাবে হওয়া চাই। বাচ্চারা বোঝে যে এই কথাটা তো ঠিক, আমাদের দেহভাব যেন দূর হয়ে যায়, আমরা যেন আত্মাভিমানী হয়ে যাই, নিজে যেন ধারণা করতে পারি আর অন্যদেরও তা করাতে পারি। চেষ্টা করে নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করা। এই চার্ট হলো খুব ডিপ, বড় বড় মহারথীরাও বুঝতে পারেন। বাবা বিচার সাগর মন্থনের জন্য দিনে দিনে যে সাবজেক্ট দিচ্ছেন তা এ তো খুবই বড় পয়েন্ট। এরপর কখনোই মুখ থেকে কোনো আজে বাজে শব্দ বের হবে না, ভাই ভাইয়ের মধ্যে খুবই স্নেহের সম্পর্ক তৈরি হয়ে যাবে। আমরা সবাই ঈশ্বরের সন্তান,
তোমরা তো বাবার মহিমা কে জানোই, কৃষ্ণের মহিমা আলাদা, তাকে বলা হয় সর্বগুণ সম্পন্ন। কিন্তু কৃষ্ণের কাছে গুণ কোথা থেকে আসবে? যদিও তার মহিমা আলাদা, তবুও সর্বগুণ সম্পন্ন তো জ্ঞানীর সাগর বাবার থেকেই হয়েছেন, তাই না? তাই নিজেকে খুব পর্যবেক্ষণ করতে হবে, প্রতিপদে সম্পূর্ণ পোতামেল রাখতে হবে। ব্যাপারীরা সারাদিনের হিসেব রাতে করেন, তোমাদেরও তো এ হলো ব্যাপার। রাত্রে নিজেকে দেখতে হবে যে সারাদিন আমরা সবাইকে ভাই ভাই মনে করে কথা বলেছি কি, কাউকে দুঃখ দিইনি তো? কেননা তোমরা জানো যে আমরা সব ভাইরা এখন ক্ষীর সাগরের দিকে যাচ্ছি, এ হলো বিষয় সাগর। তোমরা এখন না রাবণ রাজ্যে আর না রাম রাজ্যে আছো, তোমরা মাঝখানে আছো। তাই নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে হবে, দেখতে হবে কতখানি আমাদের এই ভাই ভাইয়ের দৃষ্টির অবস্থা রয়েছে। আমরা সকল আত্মারাই নিজেদের মধ্যে ভাই ভাই, আমরা এই শরীরের দ্বারা পার্ট প্লে করি। আত্মা অবিনাশী, শরীর বিনাশী, আমরা 84 জন্মের পার্ট প্লে করেছি। বাবা এখন এসেছেন, তিনি বলছেন আমাকে স্মরণ করো, নিজেকে আত্মা মনে করো, আত্মা মনে করলে ভাই ভাই হয়ে যাবে, এ কথা বাবাই বুঝিয়ে বলেন। বাবা ছাড়া আর কারোরই এই পার্ট নেই, এই প্রেরণা ইত্যাদির কথা নয়। টিচার যেমন বসে বোঝান, বাবাও তেমনি বাচ্চাদের বোঝান, এ হলো বিচার করার কথা। এতে সময়ও দিতে হয়, বাবা কাজ কারবার করার জন্য অনুমতি তো দিয়েছেন, কিন্তু স্মরণের যাত্রাও জরুরি, তার জন্য সময় বের করার দরকার। সার্ভিসও সকলের আলাদা আলাদা, কেউ অনেক সময় বের করতে পারে। ম্যাগাজিনেও যুক্তির সাথে লিখতে হয় যে এমন এখানে এমন বাবাকে স্মরণ করতে হয়, একে অপরকে ভাই ভাই মনে করতে হয়। বাবা এসে সকল আত্মাদের পড়ান, আত্মার মধ্যে দেবীগুণের সংস্কার তিনি এখনোই ভরেন। মানুষ জিজ্ঞেস করে ভারতের প্রাচীন যোগ কী, তোমরা বোঝাতে পারো, কিন্তু তোমরা এখনও খুব অল্প, তোমাদের নাম এখনও মানুষ জানতে পারেনি। ঈশ্বর যোগ শেখান অবশ্যই, তার বাচ্চারা থাকবে, তারাও জানে যে কথা কেউই জানে না। নিরাকার বাবা কিভাবে এসে পড়ান তিনি নিজেই বোঝান। আমি কল্পে কল্পে সঙ্গম যুগে এসে নিজেই বলি আমি কিভাবে আসি, আমি কার শরীরে আসি, এতে দ্বিধান্বিত হওয়ার কোনো কথা নেই। এ হলো এক পূর্ব নির্মিত ড্রামা, আমি এই একজনের মধ্যে আসি, প্রজাপিতা ব্রহ্মার দ্বারা স্থাপনা, ওই বাচ্চাই প্রথমে মুরব্বী হয়, সেই আদি সনাতন দেবী দেবতা ধর্ম স্থাপন করে, তারপর সেই প্রথম নম্বরে আসে। এই চিত্রের উপরে বোঝানো খুব ভালো, ব্রহ্মার থেকে বিষ্ণু আর বিষ্ণুর থেকে ব্রহ্মা কিভাবে হয়, এ কথা আর কেউই বোঝাতে পারে না। এই বোঝানোর জন্য যুক্তির প্রয়োজন। তোমরা এখন জানো যে বাবা কিভাবে দেবতা ধর্মের স্থাপনা করেছেন, এই চক্র কিভাবে ঘোরে, এ কথা আর কেউই জানতে পারে না। বাবা তাই বলেন এমন এমন করে যুক্তি দিয়ে লেখো, যথার্থ যোগ কে শেখাতে পারে? এ কথা যদি বুঝতে পেরে যায় তাহলে তোমাদের কাছে অনেকে এসে যাবে। এত যে অনেক আশ্রম আছে, সবই টালমাটাল হতে থাকবে, তো নানা সব আশ্রমগুলো কী হবে, লাস্টের সময় টালমাটাল হতে থাকবে, এসবই পরের দিকে হবে। তখন আশ্চর্য হয়ে যাবে এত সব ভক্তি মার্গের সংস্থা, জ্ঞান মার্গের একটাও নেই, তখনই তোমাদের বিজয় হবে। বাবা যে তখনই তোমাদের বিজয় হবে। এও তোমরাই জানো যে প্রতি 5000 বছর অন্তর বাবা আসেন, বাবার কাছে তোমরা শেখো এবং অন্যদেরও শেখাও কিভাবে কাউকে লিখে বোঝাতে হবে, এসবই কিভাবে কাউকে লিখে বোঝাতে হবে, এসবই কল্পে কল্পে যুক্তির সাথে বের হয়, যা অনেকেই জানতে পেরে যায়। বাবা ছাড়া এক ধর্মের স্থাপনা অন্য কেউই করতে পারে না। তোমরা জানো যে ওইদিকে রাবণ আর এদিকে রাম, তোমরা রাবণকে জয় করো, ওরা সব হলো রাবণ সম্প্রদায়। তোমরা ঈশ্বরের সম্প্রদায় খুবই অল্প, ভক্তির কত শো হয়, যেখানে যেখানে জল আছে সেখানে মেলা বসে, মানুষ কত খরচ করে, কত মানুষ ডুবে মারা যায়, এখানে তো এমন কোনো ব্যাপার নেই। তাও বাবা বলেন আশ্চর্যবোধ আমাকে চেনে, শোনে, শোনায়, পবিত্র থাকে, তা ওহো মায়া।
তোমার কাছে হার খেয়ে গেলা, হার খেয়ে যায়। কল্প কল্প এমন হয়, অনেকে হেরেও যায়। এ হলো মায়ার সাথে যুদ্ধ, মায়ারও অনেক প্রভাব। ভক্তিকে তো হেলতেই হবে, অর্ধেক কল্প তোমরা প্রলব্ধ ভোগ করো, তারপর রাবণ রাজ্য থেকে ভক্তি শুরু হয়। তাদের নমুনাও আছে, বিকারে যায় তাহলে তো দেবতা থাকলো না, কিভাবে বিকারী হয় এই দুনিয়াতে কেউই তা জানে না। শাস্ত্রে লিখে দিয়েছে বাম মার্গে গেছে, কিন্তু কখন গেছে এ কথা কেউই বোঝে না। এই সব কথা খুব ভালোভাবে বুঝতে এবং বোঝাতে হবে। এও তখনই বুঝবে যখন নিশ্চয় বুদ্ধি হতে পারবে, তাদের তখন চেষ্টা হবে। তারা বলবে এমন বাবার সঙ্গে আমাদের মিলন করাও, কিন্তু প্রথমে তোমরা দেখো যে ঘরে যাওয়ার পর এমন নেশা থাকে কি, নিশ্চয় বুদ্ধি কি থাকে। যদিও বাবার চিন্তা তাদের থাকে, তারা চিঠিও লিখতে থাকে, তুমি আমাদের প্রকৃত বাবা, তোমার থেকে আমরা সর্বোচ্চ বিনাশী উত্তরাধিকার পাই, তোমার সাথে মিলিত না হয়ে আমরা থাকতে পারি না। বাগদানের পরেই মিলন হয়, বাগদানের পরের জন্য ছটফট করতে থাকে। তোমরা জানো যে আমাদের বেহুদের বাবা টিচার, সার্জন ইত্যাদি সব কিছুই তিনি, আর সকলের থেকেই তোমরা দুঃখ পেয়েছ, ওদের তুলনায় বাবা সুখ দেয়। ওখানেও সবাই সুখ দেয়, এই সময় তোমরা সুখের সম্বন্ধে আবদ্ধ হচ্ছ। এ হলো পুরুষোত্তম হওয়ার পুরুষোত্তম যুগ। তো এখানে পুরুষোত্তম আত্মাকে উত্তম বানানোর এটা হচ্ছে পুরুষোত্তম যুগ। এখানে মূল বিষয় হলো নিজেকে আত্মা মনে করতে হবে, বাবাকেও ভালোবেসে স্মরণ করতে হবে। এই স্মরণেই খুশির পারদ ঊর্ধ্বে উঠতে থাকবে। আমরা সবথেকে বেশি ভক্তি করেছিলাম, অনেক ধাক্কা খেয়েছিলাম, এখন বাবা এসেছেন আমাদের ফিরিয়ে নিয়ে যেতে। তাই অবশ্যই পবিত্র হতে হবে, দেবীগুণ ধারণ করতে হবে, পোতামিল রাখতে হবে যে সারাদিনে কতজনকে বাবার পরিচয় দিয়েছি। বাবার পরিচয় না দিলে সুখ আসবে না। এই পরিচয় দেওয়ার জন্য উৎসাহ লেগে যায়, এই যজ্ঞতে অনেক বিঘ্ন আসে, অনেকে মারও খায়, আর কোনো সৎসঙ্গ নেই যেখানে পবিত্রতার কথা বলা হয়। এখানে তোমরা পবিত্র হও, তাই অসুরা বিঘ্ন সৃষ্টি করে। তোমাদের পবিত্র হয়ে ঘরে যেতে হবে, আত্মা সংস্কারের সঙ্গে নিয়ে যায়। মানুষ বলে যুদ্ধের ময়দানে মৃত্যু হলে স্বর্গে যায়, তাই মানুষ খুশির সাথে যুদ্ধে যায়। তোমাদের কাছে কমান্ডার, মেজর, সিপাহী ইত্যাদি কোথার থেকে আসে, কোথার থেকে না আসে, স্বর্গে তো কীভাবে আসবে। যুদ্ধের ময়দানে মানুষের মিত্র সম্বন্ধে স্মরণে আসে। বাবা এখন বোঝাচ্ছেন তোমাদের সকলকে ফিরে যেতে হবে, নিজেকে আত্মা মনে করো, ভাই ভাই মনে করো, বাবাকে ভাই ভাই মনে করো, বাবাকে স্মরণ করো। যে যত পুরুষার্থ করবে ততই উঁচু পথ পাবে। ওরা বলে যে আমরা ভাই ভাই, কিন্তু যথার্থ কিছুই জানে না, বাবাকে ওরা জানে না। তো যথার্থ কিছু জানে না, বাবাকেও তারা হচ্ছে জানে না। মানুষ মনে করে যে আমরা নিষ্কাম সেবা করি, আমাদের ফলের কোনো ইচ্ছা নেই, কিন্তু ফল তো অবশ্যই প্রাপ্ত হয়। নিষ্কাম সেবা তো একমাত্র বাবাই করেন। বাচ্চারা জানে যে আমরা বাবার তো বাবার কত গ্লানি করেছি, দেবতাদেরও গ্লানি করেছি। দেবতারা তো কখনোই কারোর প্রতি হিংসা করেন না। তোমরা তো এখানে ডবল অহিংস হচ্ছ না, তোমরা কাম কাটারি চালাবে আর না ক্রোধ করবে। ক্রোধও অনেক বড় বিকার। অনেকে বলে বাচ্চাদের উপর খুব ক্রোধ করেছি, বাবা বোঝান যে থাপ্পড় ইত্যাদি কখনোই মারবে না, সেও তোমাদের ভাই, তার মধ্যেও আত্মা আছে। আত্মা কখনোই ছোট বা বড় হয় না, এ তোমাদের সন্তান নয় বরং ছোট ভাই, তোমাদের তাকে আত্মা মনে করতে হবে। ছোট ভাইকে মারা উচিত নয়, তাই কৃষ্ণর জন্য দেখানো হয়েছে দড়ি দিয়ে বেঁধে রাখত। বাস্তবে এমন কথা নেই, এ হলো ভিন্ন ভিন্ন শিক্ষা। বাকি কৃষ্ণের কী প্রয়োজন পড়েছে মাখনের, উল্টে তারা আবার চুরির মহিমাও করে। তোমরা ভালো মহিমা করবে, তোমরা বলবে তিনি তো সর্বগুণ সম্পন্ন, ষোলো কালা সম্পূর্ণ, সম্পূর্ণ নির্বিকারী, মর্যাদা পুরুষোত্তম, ডবল অহিংসক। তো সর্বগুণ সম্পন্ন, ষোলো কালা সম্পূর্ণ, কিন্তু এই গ্লানি ও ড্রামায় লিখিত। এখন তোমরা তমপ্রধান হয়ে গেছ, বাবা এসে তোমাদের শতপ্রধান করেন। তোমাদের পরাণ বেহদের বাবা, তার মতেই তোমাদের চলতে হবে। এই বিষয়ে খুবই শক্ত, তোমরা তেমন কত উচ্চ পদ পাও, সহজেই যদি হতো তাহলে সবাই এই পরীক্ষাতেই লেগে যেত। এতে অনেক পরিশ্রম,
দেহ অভিমান এলে বিকর্ম হয়ে যায়। তাই লজ্জাবতীর দৃষ্টান্ত আছে, বাবাকে স্মরণ করলে তোমরা উঠতে পারবে, আর ভুলে গেলে কিছু না কিছু ভুলেই যাবে, তখন পদও কম হয়ে যাবে। শিক্ষা তো সবাইকেই দেওয়া হয়েছিল, যা দিয়ে পরবর্তীতে গীতা লিখিত হয়েছে। গরুর পুরাণে মুখরোচক কাহিনী লেখা হয়েছে, যাতে মানুষ ভয় পায়। রাবণ রাজ্যে পাপ তো হয়, কেননা এ হলো এই জন্য হলো কাটার জঙ্গল। বাবা বলেন যে দৃষ্টিরই পরিবর্তন করতে হবে, দীর্ঘ সময় ধরে তোমরা অভ্যস্ত হয়ে গেছো, তাই শরীরের প্রতি ভালোবাসা রেখে কি লাভ। অবিনাশীর প্রতি প্রেম রাখলে অবিনাশী হয়ে যায়। বাচ্চাদের প্রতি বাবার এই নির্দেশ যে উঠতে বসতে চলতে ফিরতে বাবাকে স্মরণ করতে হবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিদি, বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মরূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার। আমরা সমস্ত আত্মরূপী বাচ্চারা জানে মাতা পিতা বাপদাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্য মুখ্য সার এক নম্বর, শরীর হলো বিনাশী, এর প্রতি ভালোবাসার পরিবর্তে অবিনাশী আত্মার প্রতি প্রেম রাখতে হবে। তো শরীর হলো আমাদের বিনাশী, আর এর প্রতি ভালোবাসা রাখার পরিবর্তে অবিনাশী আত্মার প্রতি প্রেম রাখতে হবে। অবিনাশী বাবাকে স্মরণ করতে হবে। আত্মাত্মা ভাই ভাই আমরা ভাইয়ের সঙ্গে কথা বলছি, আত্মাত্মা ভাই ভাই আমরা ভাইয়ের সঙ্গে কথা বলছি, এই অভ্যাস করতে হবে। দুই, বিচার সাগর মন্থন করে নিজের এমন অবস্থা বানাতে হবে, যে মুখ থেকে যেন আজে বাজে কথা বের না হয়। প্রতিপদে নিজের জমা খরচের খতিয়ান মানে পোতামেল চেক করতে হবে। বরদান, নিমিত্ত আর নির্মাণ ভাবের দ্বারা সেবা করা শ্রেষ্ঠ সফলতার মূর্তি ভব। নিমিত্ত আর নির্মাণ ভাবের দ্বারা সেবা করা শ্রেষ্ঠ সফলতার মূর্তি ভব। স্পষ্টীকরণ, সেবাধারে অর্থাৎ সদা বাবার সমান নিমিত্ত আর নির্মাণ থাকা। নির্মাণতাই হলো শ্রেষ্ঠ সফলতার সাধন। যে কোনো সেবাতে সফলতা প্রাপ্ত করার জন্য নম্রভাব আর নিমিত্ত ভাব ধারণ করো, এর দ্বারা সেবাতে সর্বদা আনন্দের অনুভব করবে। সেবা করার সময় কখনো ক্লান্তির অনুভব হবে না, যে কোনো সেবায় হোক না কেন। এই দুই বিশেষত্বের দ্বারা সফলতা প্রাপ্ত করে সফলতার স্বরূপ হয়ে যায়। স্লোগান, সেকেন্ডে বিদেহী হওয়ার অভ্যাস করো, তাহলে সূর্যবংশীতে এসে যাবে। আচ্ছা, ওম শান্তি, ধন্যবাদ বাবা আজকের সুন্দর মিষ্টি মুখটির জন্য।